হ্যালো গাইস, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এখন কি হবে না হবে। চলো তো ভিডিওতে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, আমাদের সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আসুন না বলি মামার কাছে আমাদের প্রদ খেলা। আসুন 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 আসুন, একটা 20 টাকা, 3টা 50 টাকা, 50 টাকা, চালো এদিকে, যেটা খুশি খুশি। ফাইনালি গাইস, এরা ঝামেলা কেন করছিল আমি বুঝতে পারলাম। এরা এদের থেকে 10,000 টাকা চাচ্ছিল, 10,000 টাকা এরা দিতে পারবে না বলে এদেরকে বলছিল যে ওদের জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাবে। তো অবশেষে গাইস এরা এদেরকে টাকা দিয়ে দিল। টাকা দেওয়ার পরে এরা এখান থেকে গেল, চলে গেল। তারপর হচ্ছে খেলা স্টার্ট হলো। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এরা খালি বলছিল লাস্ট একটা টিকিট, একটা টিকিট, একটা টিকিট। মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়েছিলাম, টিকিট আর বিক্রি হয় না। লাস্ট পর্যন্ত এই খেলা চালু হলো, দেখি কি হয়, আমরা জিততে পারি কি পারি না দেখতে থাকি। বন্ধুরা, আমরা একটুর জন্য মার খেয়ে গেলাম। আমাদের কাছে ছিল 80, 81 আর 69, সরি 79। আর একটু যদি আগে কাট পরে কাটতাম তাহলে পেয়ে যেতাম। আমাদের কি বলবো আর, দুঃখ লাগছে এখন, আর পারছি না সহ্য করতে। তো ফাইনালি আপনাদের প্রিয় পায়রা নিয়ে এখন কানের কিনতে ঢুকেছে মেলায়, মানে মেলাতে আসলে কিছু না কিছু নিবে। তো গাইস অবশেষে আমরা খেতে ঢুকে পড়লাম। আমার ওয়াইফ খেতে খুন, এটা আমার মা, এটা আমার ভাইয়ের বউ। তো ফাইনালি গাইস খাওয়া দাওয়া হচ্ছে। আমার ওয়াইফ তো আমাকে 1 ফোঁটা খেতেও বললো না, ঠিক আছে, আমাকে দিয়ে তখন তোকে ভিডিও করাচ্ছে। আমরা এখন বাড়ি চলে আসলাম। মেলা থেকে কি কি নিয়েছি না নিয়েছি এগুলো তো কিছু তোমাদের দেখাতে পারলাম না, একটু ঝামেলা হয়ে গেছিল, হুট করে চলে গেছি না, এর জন্য দেখাতে পারিনি। মেলার মধ্যে গিয়ে মোবাইলে আমাদের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যে সমস্যা আমরা কেনাকাটি করছিলাম মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে, তাই আমরা কিছু দেখাতে পারিনি তোমাদের। তো গাইস এখন আমি দেখাচ্ছি কি কি কিনেছি মেলার থেকে। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা কিনেছি একটি ঠাকুরের জন্য, ঠাকুরের এটাকে বলে বাটা। এই যে আমার মা একটি আমাকে পুতুল খেয়ে দিয়েছে, এটাও আমার শাশুড়ি মা দিয়েছে আমার বউকে, পুতুল দিয়েছে। তারপর আর কি কি কিনেছি দেখতে পাচ্ছেন, এটি একটি ঘটি, ঘটিটা আমার মা দিয়েছে। এখন আমরা ঘরে ঠাকুর পাতিনি, পাতবো। এটা তারপরে হচ্ছে তোমার, এটাকে কি বলে, প্রদীপ, প্রদীপ কিনেছি, ঠাকুরের গ্লাস, থালা, ধূপকাঠি, ধূপদানি, সরি। তারপরে একটা ঘট, এটার মধ্যে আমরা অনেক টাকা জমাবো, তাই না? কত টাকা জমাবা? এ না তোমার ঘট, ঘটেশ্বরী,
এরকম ঘটাবে কদিন পরে কার তোমার আমার ঘট করতে হবে দেখো করতে হবে তো দেখতেই পারছেন কেমন লেগেছে তোমাদের জিনিসগুলো কমেন্টে জানিয়ে দাও প্লিজ আর তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও